পাত্র চাই। সুদর্শন পাত্রীর জন্য সুন্দর মনের পাত্র চাই। পাত্রকে আর্থিক সহযোগিতা করা হইবে। এরকম খালি বিয়া বিয়া মারা হয়েছে মিয়া, উরুতা আছে আর বুরুতা আছে, খালি উরুতা আর উরুতা উরুতা ইটা নামাতলে কি তো হয় এরে বিয়া সাদি রে ভাই, ইটা টাউটা আমি যেটা করি ইটা দেখে কেউ বউ দিত না, খেলাই তো না জানো নি, ওই যে টাউটা আমি করি ইটা দেখলে কেউ বউ দিব নি বুঝো, কি বলে এ তুই চিন্তা করিস না, খালি বড় সাদা কিছু আচ্ছা হোক বড় সাদা। এখন যদি আপনার মতর লগে মিলে তাহলে আপনি একবার চৌকা, আর যদি মিলে না হা কি না আপনি জানাওকা, আমার কোনো আপত্তি নাই। জি হয়েছে বুঝছি, আমি আরো উঞ্চি আপনার বইনর বিয়া হয়েছি তখন দেখা আপনার মুখে জানলাম বিয়া হয়েছে, তো সরি ভাই সাহেব আমি তার রাজি না, আমি এরপর বিয়ে শাদি করছি তাই হয়েছে ভাই। আসসালামু আলাইকুম। পেপার
जा रे बेटा कोई टाउन आईले रुजी रखा कोई तो ना कि एम रुजी हो रही आटाई आटाई दमवार कर ले बेटा আস্তা ওবাই ওবাই যাস ও গর গাছ ও নাইকল গাছ ওগুর হতা হতা খালি দেখি টুই টুই করস আর ইনো তিনটা লাইন সব করে দিতে পারছ না টাউন কিতা ছোট জায়গা ইনো তান্দা করতে হইলে কষ্ট করতে হইব কত তো জয় ভরতাম নাই আমার গাউ বলা আমি আমার গাউ চাই নিকে তুই তোর সাথে থাকো খালি বেটা গাউ চাই দিকে গাউ চাই দিকে তে লাগি আসলে তুমি নি যাইতি না নি তুই দি না নি না আমি আইছি তাম তুমিও বড় লোক হইবা আমিও বড় লোক হইব আর একদিনও তুমি শেষ তাজা খবর আজকের পেপার ওপেন হাওয়া পেপার ওপেন হাওয়া পেপার বন দুইটা যদি খাইলাই দশ টাকা তো বলি পেটর বুকটা তো মরব নে পেটর বুক মরব নে ওখান ফল কেন লইছি কিতা লাগি তুই কই যাবি এখানে তুই খাম দিবি ও যে রাইত থাকতে তোমার বিছনাওয়াতে আছে এখান কিতা তোর দাদার বাড়ি নি যাইয়া তুই ঘুমাইতে রাই ওখান বিছাই মুমিয়া আমি যাইয়া তুমি ঘুমাইবা আমি ঘুমাই মুমি আল্লাহ আল্লাহ মাহবুব আল্লাহ মাহবুব তো রাইত তো তা হারো দেখা নাই নি চালু কিতা তোমার দাদার বিল্ডিং আছে তা তামাইব ওখান বিছাই মু তলে বিছাইয়া তুমি ঘুমাইবা আর দেখো আমি ঘুমাই মোর দেখো আর পত্রিকা লইছি আর তুই তো কিছু লেখা পড়া জানা ওখান তা লবা তো কথা সুদর্শন পাত্রীর জন্য সুন্দরবনের পাত্র চাই পাত্রকে আর্থিক সহযোগিতা করা হইবে এবং পাত্র গড় জামাই হিসাবে থাকতে হইবে রায়নগর আমি চিনি আর বেশি লেট করা যাইতো না ওখান যে ইমলি ডাইরেক্ট রায়নগর ঠিকানা ওখান দেখি আবার আমার তুই কিন্তু আমার লোক বেইমানি করতে পারতে নাই কারণ হইলিয়া তুই তো শিক্ষিত একটু চালাকো আমার থেকে তবে তুই যদি কোনো টিকি যাস তো কিন্তু আমারে তুই লগে রাখতে হইবে ব্যবসা ফিফটি ফিফটি আর যদি আমি টিকে যাই তো তোরে কথা দিলাম আমি তোরে ঠকতাম নাই তুই আর আমি মিললেও নখাইব তবে আমার মনে হয় দান দইব কথা দিলে ভাই যদি তোর হয়ে যায় তো তুই আমারে ছাড়তে নাই
তুমি তো সার্ভেন মানুষ কুত্তারও দাম আছে এগুলি আর লাভ আছে বুঝছ দেখে বাবা তুমি বেশি ছাড়লো এসে নি তুমি যে ওই যাও আমারে ঠোকা দিয়ে দেবো তোমার তো চিন্তা আপনার আইসলাবাদ ফর্তিকার আপনারা নিউজ পাইছে আমি তান্ডে বসে আমি চিনলাম না আপনারা পত্রিকার খবর পাই আপনারা একজনে আর একজনে চিনুন না চিনি না তাই না দাদা আমি আলাদা যে সময় দিতে পারি আম কাকর জাম তাদের সময় ঠিক আছে এখন আমি পেশা বড় ব্যবসা আছে বিরাট দাদার খালি অনেক সম্পদ আছে
কিন্তু বিষয় হইছে কি আমার আব্বা চাইছিল না যে আমি ব্যবসা করতাম বুঝছেন নাকি তা বাদে আমি লুকাইয়া গিয়ে এক জায়গা লাগলাম ব্যবসা ঠেকা ওঠা আর ঠেকা এখন আর ঠেকা ভালো লাগে না ওটা করতে করতে ঠেকার পিছিয়ে দৌড়িতে দৌড়িতে একটু বয়স হয়ে গেছিল আমি ও চিন্তা করলাম বিয়েটা আগে করে নেই এর লাগে আইসি আপনারা আমার বই নিয়ে যে সিদ্ধান্ত নিব তাই সিদ্ধান্ত অটল থাকবো আর আপনারা দুইজন এখন কথা হইতে আমার একটা শর্ত আছে আপনারা যদি যে কোনো কেউ যদি আমার বই নিয়ে পছন্দ করে এন কিন্তু গড় জামাই নিয়ে কেন থাকতে হইব যেটা পারি আচ্ছা ঠিক আছে আপনারা বুকা আমি আমার বই নিয়ে পাঠাই তাই তো তাই দিতে হইব আর তাই কি ডিসিশন আমারও ডিসিশন আমার এখানে আলাদা কিছু না আমি সরাসরি মাথায় একটু বলা ভাই আমার ভাঙাগড়ার এই জীবনে আছে সর্বক্ষণ আমি তো যাই জনমের স্বপ্ন তুমি আমার জীবনে কত সাধনা তুই আমার পেপে যা ফোন আমার বাইক তো বাবা বেজার নি আমার বাইক যে বাবা আমি বুঝছি আরো তুই তো শিক্ষিত দেখতেও সুন্দর বুদ্ধিও বেশি আমি বুঝছি আরো তোরে নি চয়েস করি লাগে তুই কইছিস আমি বিয়া করছি না হ্যাঁ ভাবে আমি কইছি না তোর আমি কোন তো কইছি না তুই যে বিয়া করছ তুই তো আমি কোন তো কইছি না আমি বুঝি আরো তুই চিনি না তোরে তুই আমার খেয়েও নাই না বুঝলে না আসলে আমার কপালে তুলে শোন একটা কথা তোর লোকে আমি খুঁজছি না নি যে আমরা যেটা করবো এক লোকে করবো টেকা পয়সা যার যে কোনো দিকে মিললে খাইম তখন তো আমি হামাই গেছি তুই বারা তা তুই আমার বুদ্ধি দিবি আমি তোর যখন কিতা কোন জানি হবি চড়তো না মায়া করতো বলার নিম টুটে উঠে উঠে গেছি কেন আমার বিয়া কাজ করছ না বিয়ার গান জানিস
কোনোদিন চিন্তাও করছি না ই দেখা তাই খুব ভালো লাগে। আচ্ছা আমি ফিনবো নে, সমস্যা নাই, লাগবো নি। আমি তো তোমার এখন দেখো দিতাম ভালো না। আচ্ছা দিবা নে আমার উপর, এখন যাও ফিন দিয়া দেখো লাগে আর তোমার মনে অনেক কষ্ট, প্রচুর টাকা পয়সা ধন সম্পদ তোমার আছে, কিন্তু সংসারের সুখ যে জিনিস এটা তুমি পাইছো না। আমি তোমার একটা কথা দিতাম, আমি তোমার কোনো টাকা পয়সা হয়তো দিতে পারতাম না, কিন্তু সুখ দিতাম না। তোমার যে সময় যে জিনিস দরকার আমার এখন পাই, আমি সব ধরনের ত্যাগ স্বীকার করতে পারি। আমার টাকা পয়সা বহুত আছে, আমি টাকা পয়সা চাই না, আমি সুন্দর মনের মানুষ আছেন চাই। আমার মনে হয় তুমি আমার উপরে ই ভরসা রাখতে পারো। হাসা হয়ে যায় হয় আমি তোমার কোনো সময় কষ্ট দিতাম। তিন দিন ধরে কোদাল পাই না, মাইলে নেউরি কয় কোদাল পাই না বলে, আরো কোদাল ধোয়া গেল। তুমি কোদাল রইদ দে, বেকার ফাটাইছে আমার খাম শুনিয়ে ঘুরে দিয়েছে আমার ইয়ারলাই। না খাইলাম না অকুল, না খাইলাম অকুল। আমার যে খুশি লাগে, খুব সুন্দর একটা জিনিস দিছেন আমার উপহার। আসলে আমি কিলা বুঝাইতাম বাইসাবে আমার অত বালা পাই, তুমিও তো আমার যে বালা পাও, কিন্তু আমি তো আমি না তোমার তান্ডে কোনটা দিতাম ভালো না। আমি খুশি মানি, খুব বেশি খুশি তুমি আমার মোটরসাইকেল দিছ, তোমার লই আমি একদিন চক্কর দিব। হ্যাঁ আমার বড় স্বপ্নের জিনিস। Ha ha ha!
তোমার ইগো তো একটু মন হয় কালার করে লিমা লাগবে নানি ভাই গে ওগো একটু যেহেতু মার্কেটে যাইতাম বুঝছিস নি ওগো একটু কালারও দিলে লিমা লাগবে নানি অসুবিধা না মার্কেটে যখন যাইবা ওগো দেখি লিবা চেঞ্জ করা যায় নি কালার করতাই তো চেঞ্জ করে লিবা আর আপনার আপনার লাগে কিন্তু সুন্দর একটা পাঞ্জাবি কিনবো পাঞ্জাবি আপনার ভালো লাগে আচ্ছা অসুবিধা না এই সোমসিয়া জি মার্কেটে যাইমু তোমার লাগে কি আনতাম আপনার যেটা ভালো লাগে তাই নিবা দেখিও আবার এসে যদি হো তোমার পছন্দ হয়েছে না পছন্দ হইব তো চলো কা দেখি গাড়ি তো নিছে গালা চলো কা এই তুমি কে লাগাও দরজা লাগাও ওই রে ওই আমি বাড়িতে আছি বাড়িতে আছি আইয়া ফুসু ফুসি গেছি ও সাইকেল না ফুসনা গরম হই গেছে আগুন না গরম হই যাও ফুসনা ওই 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 দা আল্লাহ তোরে বাসা এরা দা খালি পাইল লগে মেমানি করিস না জমলা কথা ও বলা চালিয়া যা তুই সোলা বিয়ে ফুল ওই ওই তে রাখি দি রাখি দি ও রাখি দি দেখ তো নাই নাই করি তো কম দেন না দেখ আর বেমানি তোর কথা না ও তার দিশা মধ্যে সব নিয়োগ দে সাইকেল খানো তো দিলেছে কই তুই কিতা হলো না তো হ্যাঁ বাখরা তো অবস্থা সে ও সাহে জামবা তুমি আর তুই দাদা আচ্ছা তুমি যাও আমি সালুই আইলাম আর তুমি সালাম আও বিস্কুট নিও ইও আফার মা তো সব মা তো তুমি আবার মা তো জুড়ে আলো আনি দিই না বড় লোকের বিরাট খাওয়া আর তোমার আমার চিন্তা করা লাগবে মাথার মধ্যে ওখান দায়িত্ব টাকা মাসও পাইলে এখন দায়িত্ব হালকা নিতে হবে না সামনে সামনে আমি গিয়া নিজে ফোন দিমু তুমি আগ্রহ আমি আইবাই আল্লাহ আমি আমার পরে তোমার লগে আমি এটা সুযুক্তি করবো রাখি দে বাবা ও পুত্র আমি ভাগ রাখো রিমা ও রিমা জি এ হো ভাই আছে ও আমি কইতাম একটু বাড়িয়ে যাইতাম তে কোনটা তো ঘরকার নি না কিছু লাগতো না কালকে তো আনলাই আচ্ছা তে যে পরে আমি একটু বাথরুম থেকে আই আচ্ছা তুই যে ঘুরে আব্বা মানে আমার তো গেসর চুলা উলারে শুনাই আমার বুয়া গো মাই ন বড় মাছ চারা খায় না এগুলো উরু মাছ হইলে বাঁচিয়ে দেওয়া লাগে আমার দশ কোটি টাকা তুমি লস করলি তো আমার ফুয়া গুজারে তুমি ভালো আল্লাহ।
আচ্ছা মা ফুয়া গুরু তার কই একবার আমার লগে মাত তার লাগলে কই 10 5 টাকা টাকা দি লাগে আমার কিছু নিতো কই 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 বাসুন জন্য পারো ইয়া কই আমার ফোন দিত আচ্ছা 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 তোমার আমি সিনদা মনার গো মাই বালা দিয়ে তো পরিচয় দিলাই তো আল্লাহ আল্লাহ তোমার পাশে ইয়া রাখ ইয়ো বেশি গরিব হইলে অসুবিধা হবে দিবা মানুষ বলা হইলে অসুবিধা নাই তুমি তো গরিব অসুবিধা নাই আমার ফুয়া গুরু তার খেয়াল রাখছো মুখে হাতে খাইছি আরে শোনা আপনার তো তা খেতা খাওয়ার দিতা না রাগ করি গেছে কি ফুয়া গুরু আচ্ছা আচ্ছা গো মাই তুই বড় কর আমি তোর থাকি আরো বড় গপ্প খাও তোর তাও দেখো তো কুটি কুটি টেকার মালি আমার কাছে দৌড়া দেন না আজ যদি তাইনার বাপে ফোন না দিতে তো আমি বুঝতেও পারলাম না ভাইয়ার খবরটা তো জানা নির দরকার এর লাগি তো তাই চাই শুন না তাইনার বাপে ফোন ধরতাম আমি বুঝছি বুঝছি ও যে মোটর সাইকেল ওখানে লইয়া গেছিলাম বাজারে আর চুরি হয়ে গেছে নাকি তুমি মনে হইয়া করা আচ্ছা এই চুরি হয়ে যাক মোটর সাইকেল একটা গেছে আর একটা কিনিয়া দেবো দরকার লাগলে কার এখান কিনিয়া দেবো তবু তুমি যাইও না আজকে যে রই দূরছে আমি ডেঙ্গুরে ফাটাই না বুঝছি 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 আসলে তুমি বুঝরা না এখানে আমার কথা না না আসলে মনে হয় আমি আসলে আমি তার জুকা নাই বুঝছো নাকি তা তুমি তাই আমার খানকা মায়া কর রায় ও যে মোটরসাইকেলটা আমি রাখতাম বললাম না আচ্ছা এগুলাকে মন খারাপ করিয়া না একটা গেছে আর দুইটা কিনা যাইব চিন্তা করিও না নিজেরও কোনো টাকা পয়সা নাই আর নাইলে আসলে যে করলাম না কোনটা তুমি টাকা পয়সা লাগে চিন্তা করটা এখানে লাগলে কইও আমি দিমু আমি উচ্চ এখানে সাইন করিয়া তো ইমনে তোমার যত লাগে তুলিয়া নিও ব্যাংক থেকে না না চেক দিয়া কিতা করতে তুমি আসলে বুঝরা না আমার তো অত টাকা পয়সার দরকার নাই যে সময় যেটা লাগে সব তো তুমি তাই নদী রায় আমার কিতা লাগে অত টাকার দরকার নাই বুঝছো নাকি আমি আসলে ভালো আছি আমার ভালো লাগে তুমি তাই যে আমার অত মায়া করো অত বিশ্বাস করো বুঝছো নাকি আবুলর বুদ্ধি আসলে মারাত্মক যে চেষ্টা সাইল দেই তা দরার মতো না 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 কোনটা নাই আমি মনে মনে চিন্তা করলাম আমার এক ভাগ্য তুমি তো আমার অত মায়া করো আহে রে আল্লাহ মানুষে মানুষের জন্য অত মায়া করো হ্যালো আচ্ছা আপনারা দিলাম ফোন আচ্ছা বাড়ির টাকা দিন রে গো দিন টাকা দিন আমি আমি তো এই খরচ করতাম না দিন তোমার টাকা দিন রে গো তো কতই বেতন ভাই তুমি জানো না কেন আমি 5000 টাকা বেতন ভাই গো না তোমার তো আমি দিলাই না 8000 টাকা আচ্ছা দাও আমি নিব দিলাম পরে বল আমার তো মিলে নি তুমি একটা কথা মনে রাখো আমি ডেঙ্গু ডেঙ্গু ও কারণে তো আমি জ্বরে মরলাম আর তুমি সমসিয়া ইতিহাসের মাথা লেখা তা বামরা ফেম ইয়ার মনে রাখি দিও দুনিয়া যে সবাই তোর করো তোমার আমার একটু এনগেজ হয় আমি তুমি হলে আমি ঠিক থাকবো আমার বস্তু মাঝে মাঝে খান যে দুটো কিছু পয়সা বেশি লো না কেন ইয়ার কারণ না তুমি যে তো হয়ে যায় এখানে দান দা মান দা ভরে নিয়ে নি পয়সা যাবার লই যায় তা খুবই ঠোর টাকা বুঝছো নি আর এটা বড় লোক কম তো নাই অমূল্য ধন বুঝছো নি আমার প্রতি দায়িত্ব তোমার মন আমি করিনি তুমি করছো
তুমি তো কিছু করো না তুমি তো একটা টাকা লইতে পারো না যা দাও তো আমি তোমার টাকা দেই বহুত চেষ্টা করেছে তোমার মনে এত চেষ্টা আমি করছি না তুই হলি আস ভালোবাসা ঠিকও চিনতে পারছে স্মার্টনেস সব মিলে তোমার দুলাভাই হিসাবে আমি কিন্তু খারাপ নাই না না তুমি নাই তোমার নাই হইরাম ও যে তুমি একজন মানুষ কত সুন্দর একজন মানুষ স্মার্ট মানুষ দুলা ভাই আপনার আমার মনে কথা তা খুললে হই হো হো ওই যে আমার সোমসিয়া আমার লগে যে নে ও দুলা ভাই আপনি একটা ঘন্টা করে কথা দুলা ভাই আমার লাগে গটন হইছে লোকিতা না তোমার নাই গটন হইছে কি ইতা কুনতে জায়গা দর তো নাই একটু ফরায়া দিমু বুঝছনি একটু ফরায়া দিলে ইতা ফরায়া না দুলা না না হি ফরায়া নাই অকল যায় যায় মেলা ফরায়া দিমা কি যায় যায় মেলা রে কইরাম একটু ফরিয়া তাকতো গটন হইছে কি এখন আমি তোমার যে ইয়া না নিও সামসিয়া সামসিয়া রে আমি তোমার দিরাম আমি কিন্তু বুঝতাম পারছি তোমার লগে মনে তাইরে কই আসকে মহুত তো আমি না থাকতো দিলা ইদান বুঝছি কাম পুরো তুমি দুলাভাই লাগি আমি তো সাফন নাই দেখি সকল তার নায়িকা আছে তোমার লাগে আমি রাখিয়েছি না আইসে তো আমার সমসিরা খালা বাসু ঠিক এখন আছে এখান থেকে নাই খেতে হইল কিতাবা সাড়ে নয় নয় তো সাড়ে নয় করে সাড়ে সাড়ে নয় দশ কোনো ফুরা দশ হাজার আছে ফুরা দশ হাজার আছে কোন দাম ঠিক আছে আমি কিতাব যন্ত্রণা খান করা ভাই দিবে একটা টাকা দিয়ে তার বউ নিয়ে বউ দিবে
তার আর ঠেকার অভাব নাই বা যো তো ঠেকাই রে আমার খালি তোমার ফোনটা লাগলে তুমি কও আমি তো মনে আমি তো ঠেকাই থাক আরে ব্যাগ কলিকা নাই বে ও ঠেরাগুন বল গেছে নিয়া দিবাই মিয়া ইয়া কইবা নানি ওগুন আমার বাবা ইচ্ছেন ও ফোর তো সসু হারা লাগি আমি তা টাকা দিকি দাও তাও ধরো তোমার ওরে ইচ্ছেন তোমার টাকা তুমি রাখো তোমার কাছে রাখো ইতা টাকা আমার দরকার উদার নাই আমি নিতাম না বুঝি বেটার টাকা বুঝছি 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 বুঝতো ওরে দিস মায়া কররা আর ভাই রে ভাই ও ভাই নাই আইতা কিটা না ওই ফোনে যে সময় মাতি সময় তুমি আমার আপা हेलो अब्बा किता कर रहे पला नहीं पला मार दरकार लागे ना टेका बड़ाई তুমি যদি আমার বালা পাওয়া বড় হইছে আমার বালা পাই আমি ওখান চাই আর কথা চাই না আমি টাকা পয়সা চাই না বুঝছ নাকি আচ্ছা তোমার আব্বাই এদিন কইলা ফোনে তোমরা অনেক সম্পদ ইটা তো ইয়া তুমি বাড়ি আইলা এখানে গুসা করি দূর আব্বাই কইছেন ধন সম্পদ ইটা আমরার দাদার খালি সম্পদ সম্পদ আমার আব্বাইও বাক্কা জুড়াইছেন বুঝছ নি টাকা পয়সা আমার আসলে বেশ ভালো লাগে না আমার ভালো লাগে বালা মানুষের লগে চলতাম সবার লগে হাসি খুশি থাকতাম যার লগে চলতাম হে আমারে ভালো পাইতো ওই যে তুমি আমারে মায়া করো ওটাও আমার ভালো লাগে টাকা পয়সা আসলে আমি বেশ ভালো পাই না বুঝছ নাকি দা আসলে মনে হয় আমার ভাগ্য তোমারে পাওয়া এর লাগি তুমি আমার কান্দা তাইছো নানি খালি তোমার ভাগ্য নাই আমার ভাগ্যও ভালো আছে আমি যদি তোমার মতো একজন মানুষ না পাইতাম তে মনে হয় আমার অনেক কষ্টে দিন গেল নি আসলে আমার খুব ভালো লাগে खानी बुजलाई तुम আরে দিলে ঠান্ডে এই সমসিয়া ডেঙ্গুর প্রেম ভালোরা তাপা তাপা যাও গো ফটো দিছো তুমি সারি দেও রে আরে ও বেটি কো সারি দিয়ে বিয়া করছি যে নে ওই ওই গুটি আকি দাও তো বাড়াইতো কম মানে না রে ভাই যে মায়া করে আমারে
মুখে তো লেখা বা শুনো গীতা বৌমিয়া তুমিও গাইছ এ গীতা কবে মায়া করে তো উত্তা হইনি নতুন আজীবন তামনা নেই আমি তো তার লাগে কষ্ট করছি আজীবন টেকা পয়সা গীতা তো আছে সুখ আছে বহু সুন্দর আছে বুঝছেন আজীবন আমার তো দিয়ে দিবে টেকা দিয়ে দিবে আমি কি মনে করছি এই দিয়ে মনে করছিস না বিশ্বাস আমি অস্বীকার করতাম নি তুই ইদানিং আমার তোর সালা হয়ে গেছিস তুই দেশ জিজ্ঞান করছিস দেশ আমারে ঠিক আছে সালা কি গীতা সালা কইস হস মানে বিবেক থাকা ইয়া করছে না বিচারে দিই দিয়ে দুটো টাকা দেশ আমার এ ওয়ান হয়েছি অবাক না ও তোমার মনে আছে কিনা জানি না কয়লা দিয়ে বার শুরু করি তুমি আর আমি গোয়ার কাছে উঠছি মাসে মাসে তো তোমার দিলাম রে ভাই হাসা কথা দোকান মোটর সাইকেল এখান দিলাম আমি বৌরে কইছি যে চুরি গেছি বুঝছো না ওইলে এখন তোমার একটা জিনিস দিন তোমার উপহার বাচ্চা কাচ্চার লাইফ কই গেল না শুনতে নাই ও আই কি সময় বুড়ো কইছিল এখন খাবার নি খাও টাকা তো আইবিনা লাগে এখন দিলাম টাকা দিলাম কিছু না আমি ফসল লাগিয়ে যাবার হয়েছি আচ্ছা ওই বাড়িতে বুঝতে পারবো No.